কিছু মানুষ বলতো কি যে আমার আমি বেওয়ারিশ। আমার এই কথা শুনে খুব খারাপ লাগতো যে বেওয়ারিশ, কেন আমি বেওয়ারিশ? মানে আসলে বেওয়ারিশ না, আমার তো একটা জন্ম পরিচয়, হয়তো আমি বাড়ির ঠিকানা বলতে পারি না, আমার বাবার নামটা তো আমি বলতে পারি, মার নামটা তো বলতে পারি, শুধু গ্রাম আর জেলাটা বলতে পারি না। বাবার নাম হচ্ছে কাশেম আলী, মার নাম রাবেয়া, আমার নাম সুলতানা, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে রাজু, বোনের নাম রশনারা। আচ্ছা, তা আমার চাচার নাম হাশেম আলী। ছোটবেলার ছবি দেখিয়েছি আমরা, বাড়ির পাশে রশিদ চেয়ারম্যানের বাড়ি, এটাও একটা বড় ক্লু। বড় নদী একটা ছিল, বিশাল বড় নদী ছিল, আর বড় একটা ব্রিজ ছিল, পানি বৃষ্টির সিজন ছাড়া ওই নদীতে প্রচুর চর পড়তো, বালুর চর পড়তো। আবার রাতে লিচু বাগান পাহারা দিত, দিনের বেলায় ভ্যান গাড়ি চালাতো। আমার একটি ফুপু আছে, সেই ফুপুর বাড়ি রাজশাহী। চিনের মেলের পিছনে হচ্ছে আমাদের ছিল বাজার, মাঝখান দিয়ে হচ্ছে হলো আপনার রেল লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি থেকে চিনির মেলটা দেখা যাইত। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুক, সেই শুভকামনা সবসময়ের মতো। আমি কথা বাড়াবো না, শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি আপনারা আপনাদের জায়গা থেকে যতদূর সম্ভব মানুষের কাছে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন, এতটুকুই শুধু বিনীত আবেদন, অনুরোধ বা আকুতি যাই বলি না কেন। কি নাম আপনার? সুলতানা, মাহিদা সুলতানা আখি। মাহিদা সুলতানা আখি, এটা কি বাবা মার দেওয়া নাম ছিল নাকি? বাবা মার দেওয়া নাম ছিল সুলতানা, শুধু পরে চেঞ্জ হয়েছে কিছুটা আখি, এগুলা আখি নাহিদা, পরে যারা আমাকে পালছে তারা। তার মানে আপনার সুলতানা নামটাই আমরা বলি তাহলে। বয়স বর্তমানে আপনার 35 বছর, হারিয়ে যাওয়ার বয়স আনুমানিক 5, 30 বছর আগের গল্প, তাই না? ওকে, বর্তমানে কোন জেলাতে আছেন আপনি? আমি বর্তমানে তো ঢাকায় আছি। ও, ঢাকাতেই আছেন। কি হয়েছে আমাকে বলেন তো একেবারে ছোটবেলা থেকে, আমার অনুষ্ঠানগুলো তো দেখা আছে। হ্যাঁ, আমি আপনার অনুষ্ঠান দেখি। জি বলেন। আমার বাবার নাম হচ্ছে কাশেম আলী, মার নাম রাবেয়া, আমার নাম সুলতানা, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে রাজু, বোনের নাম রশনারা। আচ্ছা, তা আমার চাচার নাম হাশেম আলী। ওকে, আর দাদা নানা এদের নাম কারো মনে নেই। আপনার এই যে আই বল মানে চোখ, চোখের যে কালারটা, এটা কি শুধু আপনি পেয়েছেন, আপনার ফ্যামিলির সবার মধ্যে ছিল? এটা শুধু আমি পেয়েছি। শুধু আপনিই পেয়েছেন, এটাও কিন্তু একটা বিশেষ সাইন। হ্যাঁ, আরো আমার আমার শরীরে আরো অনেক চিহ্ন আছে, যেটা বাবা মার জানার কথা। হ্যাঁ, এটা জন্মদাগ হিসেবেই জানার কথা। ওকে ফাইন, ঠিক আছে, আপনি গল্পটা আমাকে একটু বলেন, পরবর্তীতে আপনার কি কি মনে আছে সেগুলোতে আমি আসবো, গল্পটা একটু বলেন আমাকে ছোটবেলা থেকে কি কি, পরিবারের কি কি মনে আছে আর কিভাবে বা হারালেন, হারানোর পরে কি হয়েছে? আমি ফার্স্টে ট্রেনে উঠি, মানে আমি বাড়ির গল্পটা আগে বলি। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমার বাবা তো রাতে লিচু বাগান পাহারা দেয় আর দিনে ভ্যান গাড়ি চালায়। আচ্ছা, তা আমার চাচা বাপ চাচারা দুইজন। দিনাজপুরে বাড়ি আপনাদের? দিনাজপুর কিনা যায় না, আমি ওই সঠিক গ্রামের নামটাই আমি বলতে পারি না। এই যে দিনাজপুর পার্বতীপুর, এখানে বলছেন পার্বতীপুর, দিনা পার্বতীপুর, আমি যে ট্রেনটাতে উঠছি ওই ট্রেনটা লাস্ট পার্বতীপুরে এসে থামছে। থামছে, কতক্ষণ চলছে ট্রেনটা? ট্রেনটা আনুমানিক সারা দিন চলছে। ও, তাহলে তো ওখানে আপনাদের বাড়ি নিশ্চয়ই না। না, তাহলে কি এটা কি যেখানে নামছেন পার্বতীপুরে নামছেন আপনি? হ্যাঁ, তাহলে তো এটা তো আপনি পার্বতীপুর যদি দিনাজপুরের মধ্যে হয়ে থাকে, আমি জানি না পার্বতীপুর দিনাজপুর কিনা, আপনি কি দিনাজপুরে এসে নামছেন? পার্বতীপুরটা কোথায় তাহলে? পার্বতীপুরটাও এটা হচ্ছে কোন জেলার মধ্যে পড়ছে? রংপুরের কাছাকাছি। ওকে, আর দিনাজপুর শব্দটা কেন আসতেছে তাহলে? দিনাজপুর পার্বতীপুর মানে ওটা আনুমানিক বলতেছিলাম আমি। আচ্ছা, তাহলে এই লোকেশন এটা ঠিক নাই, এটা ওনাকে এই লোকেশন পার্বতীপুর, এটা ঠিক মনে আছে যে পার্বতীপুর আপনি নেমেছেন, ট্রেন থেকে নেমেছেন, তাহলে তো ওটা আপনার বাড়ি না? না, ওটা আমার তো বাড়ি বাড়ি না, রাইট। এখানে বাড়ির পাশে রশিদ চেয়ারম্যানের বাড়ি, বাড়ির পাশে রশিদ চেয়ারম্যানের বাড়ি। আচ্ছা, চিনির মিল ছিল, চিনির মিল ছিল। হ্যাঁ, বাড়ির পাশেই? হ্যাঁ, বাড়ির পাশে চিনির মিল ছিল। চিনির মিলের নাম মনে আছে? না, চিনির মিলের নাম মনে নেই, তবে চিনির মিলের পিছন সাইডটা যে একদম পিছন সাইড দিয়ে মানে রেল লাইনটা, রেল লাইন একদম লাগানো, রেল লাইন পিছন সাইড দিয়ে লাগানো রেল লাইন, ওই দিক দিয়ে ট্রেন চলাচল করে। তারপরে চিনির মিলের পিছনে হচ্ছে আমাদের ছিল বাজার। বাজারের নাম মনে আছে? চিনির মিলের সাথে বাজার, মাঝখান দিয়ে হচ্ছে হলো আপনার রেল লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে রেল লাইন, তারপরে চিনির মিলের আপনার আনুমানিক 10 মিনিট হাইটে গেলেই আমাদের স্টেশন, স্টেশন ট্রেন স্টেশন। এখান থেকে আপনার বাড়ি কত দূর ছিল? ওখান থেকে আমাদের বাড়ি হচ্ছে আধা ঘন্টা,
মানে চিনির মিল থেকে আপনার বাড়ি কতদূর? চিনির মিল থেকে বাড়ি মানে এই চিনির মিল আর মাঝখানে বিশাল বড় একটা জমি ছিল, দেখা যাইত ওই পাশে বাড়ি আর এই পাশে। ও, এই জমির এই পাশে হচ্ছে বাড়ি আর জমির এই পাশে চিনির। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি থেকে চিনির মিলটা দেখা যাইত, দেখা যেত। বলেন কি হয়েছে? আপনার বাবা রাতের বেলা হচ্ছে লিচু বাগান পাহাড়ে দিত, দিনের বেলা ভ্যান চালাতো। হ্যাঁ, তারপর ভ্যান চালাইতো, পরে আমি রেল স্টেশনে আসি। আসার পরে ওই রেল স্টেশনে খেলতে 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 ট্রেনটা থামানো ছিল। আমি তো এমনি সবসময় খেলাধুলা করি, ওই সারাদিন ওই চিনির মিলে, তারপরে বাজারে, স্টেশনে, আশেপাশে সারাদিন দৌড়াদৌড়ি খেলা করি, খেলা করতে থাকি। করতে করতে হঠাৎ করে যখন রেল স্টেশন রেল গাড়িটা থামানো, তখন রেলগাড়িটাতে উঠছি, উঠার সাথে সাথে রেলগাড়িটা ছেড়ে দিছে, আমি আর নামতেও পারিনি, নামতে পারি নাই। কিন্তু আমার যে রেল স্টেশন, আমি যে রেল স্টেশন থেকে উঠছি এটার অনেক দূরে একটা স্টেশন, কিন্তু অনেক দূরে দূরে অনেক স্টেশন আমি পাইছি, সেখানে গাড়িটাও থামছে, কিন্তু নামি নাই, আমি নামি নাই ভয়ে। আপনি কাউকে বলেনও নাই ট্রেনের বগির ভিতরে? না, বগির ভিতরে কাউকে বলিও না, আমি ওই বগিতেই বসেছিলাম। আচ্ছা, তারপর বগিতেই বসেছিলাম, থাকার পরে এরকম সারাদিন ট্রেনটা চলছে, অনেক স্টেশনেও থামছে, কিন্তু আমি আর সেই স্টেশনে কোথাও নামি নেই। লাস্ট যখন বিকাল সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় এই রেল স্টেশনটা এই পার্বতীপুর স্টেশনে এসে থামে, মানে থামার পরে সেটা ওইখানে সারা রাত্রে আর কি থাকবে, থাম মানে বলা বলি করতেছে যে এটা ছাড়বে না। সেখান থেকে লালমনিরহাটে এক লোক আছে, নাম হচ্ছে মতিন মাস্টার, উনি আবার ওখান থেকে আমাকে পায়। কিভাবে পায় আপনাকে? উনি ওই ট্রেনে আসছে, আইসা নামছে, নামার পরে পরে ওই ট্রেনটা যখন ওইখান থেকে থামছে, যখন বলতেছে যে এটা আর যাবে না, তখন ওই কথাটা আমি শুনছি। শোনার পরে আমিও নামছি, নামে মানে ওইখানে নামার পরে আমি কান্না করতেছি, কান্না করতে করতে অনেক মানুষ জড়ো হয়েছে এখানে। জড়ো হওয়ার পরে পরে মনে করেন এই মতিন মাস্টার আমাকে দেখছে। এই মতিন মাস্টার দেখার পরে পরে উনি আগায় আসছে, আর কেউ আগায় আসে নাই। উনি আগায় এসে বলতেছে যে তোমার নাম কি? পরে আমি বলছি আমার নাম সুলতানা। পরে বলতেছে তোমার নাম সুলতানা, তোমার বাড়ি কোথায়? আমি গ্রামের নামও বলতে পারি না, জেলার নামও বলতে পারি না। তো তুমি যে স্টেশনে উঠছো স্টেশনের নাম বলতে পারো? আমি কই নাম বলতে পারি না। তখন সে পরে আমার বাবার নাম মার নাম সব জিজ্ঞেস করলো। পরে আমার এই বলতেছে যে তুমি কি আমার সাথে যাবা? পরে আশেপাশে অনেক লোকজনও আছে, অনেকক্ষণ ওইখানে স্টেশনে নিম্নে এক ঘন্টা কাটানো হয়েছে, এক ঘন্টা আমি কান্নাকাটি করতেছিলাম, রাত হয়ে গেছে, ভয়ও পাইতেছি। তারপরে বলতেছে যে তুমি আমার সাথে যাবা, তোমার মতো আমারও মেয়ে আছে। এই মতিন সাহেব বলেছেন? হ্যাঁ। আচ্ছা, পরে ওনার সাথে আমি ওনার এই বাড়িতে ওনার সাথে আসি, রাতের বেলা ওনার বাড়িতে আসি। আসছি, আনার পরে ওনার ফ্যামিলির চার মেয়ে দুই ছেলে ছিল, সবার সাথে পরিচয় করাই দিছে। পরে তারপরে রাত্র তো কেটে গেল, পরের দিন আমার একটা ছবি তুলে রাখছে, সাদা কালো, সেই সময়কার সাদা কালো একটা ছবি তুলে রাখছে। পরে বলছে যে কোনো সময় তোমার এই ছবিটা তোমার কাজে লাগবে, এই এই কথা বলছে। পরে আর কি, পরে আমার মনে করেন আমার বাবার বাড়ির যে আশেপাশে বড় নদী একটা ছিল, বিশাল বড় নদী ছিল, আর বড় একটা ব্রিজ ছিল। যখন পানি থাকতো না, পানি বৃষ্টির সিজন ছাড়া, ওই নদীতে প্রচুর চর পড়তো, বালুর চর পড়তো। পরে এক লোকের লিচু বাগান ছিল, লিচু বাগান ছিল। পরে আমার আব্বাকে বাড়িতে এসে বললো কি যে কাশেম, তুমি আমার লিচু বাগানটা পাহারা দাও, পাহারা আমার লিচু বাগানটা পাহারা দাও। তখন আব্বা বেতন টেতন সব ঠিক করলো। পরে বললো যে আমি পাহারা দিলে দিনে দিতে পারবো না, আমি রাত্রে দিব। আচ্ছা, তখন সে আমার আব্বা ওই লিচু বাগানের পাশে একটা ঘর উঠাইলো। আচ্ছা, ঘরটা হচ্ছে সাইড দিয়ে হচ্ছে মলির বেড়া, আর উপরে হচ্ছে খ্যার। তাই এর পরে ওইখানে আমরা থাকতে থাকি, আর আব্বা ওই দিনের বেলা ভ্যান চালাইতো, এই আর রাত্রে বেলা ওই লিচু বাগান পাহারা দিত। আচ্ছা, পাহারা দিত। তখন কিন্তু আমরা ছিলাম আমার চাচার বাড়ি থেকে লিচু বাগানটা হয়েছে দূরে, অনেক দূরে। ওকে,
ব্রিজের এপারে লিচু বাগান, আমার আমরা আমরা থাকতাম, আর আমার আমার বাপ চাচারা একসাথে থাকতো। ওকে, আর ব্রিজের ওপার হচ্ছে আমার চাচার বাড়ি। এরকম করতে পরে আমার আব্বা, আমি সারাদিন দুষ্টমি করতাম, খেলতাম, মানুষের গাছে উঠতাম, তারপরে লিচু গাছে উঠতাম। তখন আমার মা, ছোটবেলার ছবি আনছেন আপনি? হ্যাঁ, দেন তোমাকে, উনি দিছি তো আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাইয়ের কাছে দিয়েছেন কিন্তু, ও আচ্ছা, এখানে আছে, ফাইলে আছে। এটাই আপনার ছোটবেলার ছবি না? জি। হ্যাঁ, সাদা কালো ছবিটার 9 মাস পরে। এটা কি আপনার হারায় যাওয়ার আগে না পরে? এই ছবিগুলা নিশ্চয়ই হারা যাওয়ার পরে। হারা যাওয়ার পরে, হারা যাওয়ার কতদিন পরের ছবি এটা? 9 মাস পর। আচ্ছা, এই ছবিগুলা আপনারা নিশ্চয়ই ভিডিওর কোনায় আপনারা দেখতে পেয়েছেন, স্টিল করে দেওয়া হয়েছে। আর এটা, এটা কি, এটা আগের না পরের? এটা, এটা যখন পাইছে তখন সাথে সাথে, সাথে সাথে তোলা ছবি। এই যে এই ছবিটা একটু আপনারা হয়তো বা সাদা কালো ছবিটাও আপনারা দেখতে পেয়েছেন, আপনারা চাইলে একটু পজ দিয়ে নিয়েন। এই চেহারার সাথে আপনার চেহারার কিছুটা মিল আছে, মানুষের চেহারা অনেক পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। জি, আপনি বলেন, যেটা বলছিলেন যে দুরন্ত ছিলেন ছোটবেলায়। হ্যাঁ, অনেক দুষ্টমি করতাম। তারপরে আমার আব্বা যখন কাজ করে বাড়িতে আসতো, তখন আমার মা আমার বাবার কাছে বিচার দিত, দেখো তোমার মেয়ে শুধু অমুকের গাছে উঠে, অমুকের ফল খায়, আর এরকম সারাদিন দুষ্টমি করে। তখন আমার বাবা আমাকে অনেক আদর করতো আর কি, বলতো যে আমার বাবা আবার আমার মাকে তুই বলে রা, তুই বলে করতে, তো বলতো যে আমার মার নামে তুই কিছু বলবি না, আমার মা যতই দুষ্টামি করুক আমার মার নামে তুই কিছু বলবি না, এগুলা বলতো। পরে আমার আমার ভাই ছিল রাজু, ওর সঙ্গে মানে খুব ঋষারিষি মানে ঝগড়া লাগতো। পরে আমার ছোটবেলায় খুব ঝগড়া করতাম, ঝগড়া করতাম, পরে মারামারি করতাম। তো তারপরও আমার আব্বা ওগুলা, আমার মা ওগুলা নিয়ে আমার আব্বার কাছে বিচার দিত, তাও আমার আব্বা কিছু বলতো না, যে এটা আমার মা, আমার মার নামে তুই যতই কিছু বলিস আমি কিছু বলবো না, আমার মারই কিছু বলবি না। তারপরে আমার আব্বা পছন্দ করতো এই মিষ্টি কুমড়া ফুলের বড়াটা আছে, ফুলের একটা বড়া তৈরি করে, ওই বড়াটা খেতে অনেক পছন্দ করত। আচ্ছা, কিন্তু আমি যেদিন হারাই সেদিন আমি স্টেশন থেকেই, আমার বাড়ি থেকে স্টেশন শুধু ব্রিজটাই তফাত, বেশি দূরে না, অনেক লম্বা ব্রিজ। তো এই খেলতে খেলতে মনে করেন আমরা ব্রিজের এপারে থাকি, ওপারে আমার চাচারা থাকে, তা আমার মাথা সেন্সে ওপারে তো আমার চাচার বাড়ি, তা আমি চাচার বাড়ি যাই, খেলতে খেলতে চাচার বাড়িতে যাব, পরে আসব। এই ব্রিজ পার হয়ে যখন এই স্টেশনে যাই, খেলতে শুরু করছি, ট্রেনে উঠছে, আমি আর নামতে পারি নাই, ওখান থেকে আর নামতে পারি নাই। কিন্তু আমার এগুলো সব মনে আছে। তারপরে আমাদের চিনি মেলের পাশে বিশাল বড় আম বাগানও আছে। ফাইন, আপনি আমাকে একটু বলেন যে এই যে আপনাকে যে পেলো লালমনির হাটে মতিন সাহেব, হ্যাঁ, তারপরে আপনি কি করলেন, ওনার কোনার কাছে বড় হলেন? না, ওখানে যে মতিন মাস্টার যে আমাকে পাইলো, পার পরে আমি ওনাদের ওখানেই থাকি, থাকতে থাকতে উনি আমাকে স্কুলেও ভর্তি করাই দিছে। ওনারা একটু গৃহস্থী লোক ছিল, ধানটান আবাদ করে, জি, করতে করতে হঠাৎ করে আমার ওই মতিন মাস্টারের এক ভাগ্নি আছে, সেই ভাগ্নি থাকে রংপুর জেলাতে, মানে ওনার হাজবেন্ড আর্মিতে চাকরি করে, সে উনি যেন কিভাবে শুনছে যে আমার মতিন মামা একটা কুরানো একটা মেয়ে পাইছে। আচ্ছা, এই কথা শোনার পরে ওনার আবার দুই ছেলে ছিল, তো মেয়ে হইতো না আর কি, মেয়ের খুব একটা ইচ্ছা ছিল, তো হঠাৎ করে ওনাদের বাড়িতে গেছে, যাওয়ার পরে আমারও ডাক দিছে, তা মতিন মাস্টারের বউ আসছে, তারপরে ছেলেমেয়েরা আসছে, সবার সামনে আইসা আমার সাথে কথা বলতেছে, তোমার নাম কি? বলছে যে আমার নাম সুলতানা। এ কথা বলার পরে পরে বলতেছে যে তুমি কি আমার সাথে যাবা, আমার সাথে থাকবা? তা আমি কথাবার্তা খুব কম বলতাম ছোটবেলায়, খুব চুপচাপ থাকতাম, মানুষ বকা দিলেও কিছু বলতাম না, খুব কথাটা একটু কম বলতাম, এমনি চঞ্চল ছিলাম। তারপরে আমি আর কিছু বলিনি, আমি মানে বলছি যে হ্যাঁ যাবো, শুধু একবার বলছি যাবো, আমি একবার বলছি যাবো, কিন্তু যে মতিন মাস্টারের বউ ছিল, ছেলে মেয়ে, ওনারা আমার কেউ দিতে চায় নাই, দিতে চায় নাই। তারপরে পাশাপাশি বাড়ি, তো পরে আমি কি করছি, ওই একা একা ওই যে ওনার ভাগ্নির যে বাবার বাড়ি ছিল, ভাইয়ের বাড়ি, একা একা ওই ভাই ভাইয়ের বাড়িতে হাঁটতে হাঁটতে চলে আসছি। আচ্ছা, চলে আসার পরে আমি এক জায়গায় রাস্তা পরে ওইখানে দাঁড়ায় আছি রাস্তায়, তো ওনার যে ভাগ্নি, সেই ভাগ্নির দেখছে, দেখার পরে বলতেছে
ওনার ভাগ্নির আশেপাশে আরো যে ওনার ভাইয়ের মেয়ে আছে, ছেলে আছে, ওনার আশেপাশে মেয়ে সবাই ওরা দেখে বলতেছে যে তুমি কোত্থেকে আসছো। আমি কই আমি মতিন মাস্টারের পালক মেয়ে। তখন তাড়াতাড়ি করে যে ওই যে ওনার নাম ছিল জাহেদা, আচ্ছা, ওনাকে খবর দিচ্ছে। পরে উনি যায়া উনি আমার পায়ে অনেক খুশি। পরে হ্যাঁ আমি তোমারে আনতে গেছি, তুমি তো আসো নাই, কেমনে আসলা? আমি কই এমনি তো আমি হাঁটতে হাঁটতে আসছি, এদিকে পাশাপাশি হাঁটতে হাঁটতে আসছি। পরে ওনারা আবার সেই মতিন মাস্টারকে খবর দিছে। খবর দেওয়ার পরে ওনারা আবার আমাকে নিতে আসছে এই জাহেদার ভাইয়ের বাড়িতে আর কি। নিতে আসছে, আসার পরে এখন আমি তো অত ছোট অত কিছু বুঝি নাই, নিতে আসছে। এখন আমি অনেক নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, মানে আমি এখন যাইতে চাইতেছি না, মানে আমি ওই জাহেদার সঙ্গেই আসবো, আমি আর যাইতে চাইতেছি না। পরে ওনারা আর আমাকে আনতে পারে নাই। তবে মতিন মাস্টার এই কথাই বলছে যে সুলতানা তুমি যাইও না, আর ওনারা আমাকে কেউ ওনার সঙ্গে দিতেও চায় নাই। মতিন মাস্টারের সাথে আপনি মানে মতিন মাস্টারের ফ্যামিলিতে আপনি কতদিন ছিলেন? এই 9 মাসই ছিলাম। এরপর আপনি সবচেয়ে বড় সময়টা থেকেছেন কোথায়? বড় সময়টা এই জাহেদার কাছেই থাকছি। জাহেদার সাথে মতিন মাস্টারের সম্পর্কটা কি ছিল? এই না আমার জাহেদার মামা তো মামা যাই হোক সম্পর্ক ছিল, আত্মীয় ছিল। বিয়ের সাথে কি এখান থেকে হয়েছে? না, বিয়ে শাদী হয়েছে ঢাকায়। ঢাকায় আপনি নিজের পরে পরবর্তীতে নিজের মতো করে করেছেন। আপনি বর্তমানে কি করছেন, হাউস ওয়াইফ নাকি জব করছেন কোথাও? আমি জব করতেছি। জব করছেন, গার্মেন্টস জব করছেন? গার্মেন্টস না, আমি গুলশানে গুলশানে জব করছেন। ওকে ফাইন। আর পাশাপাশি যদি একটু জানতে চাই, আপনি আপনার ছেলে মেয়ে আছে? না আমার, আমি বলি যতটুক, আমার ফার্স্টে আমি যখন আমার একটা বিয়ে হয়েছিল সেই স্বামীটাও মারা গেছে, সেই সময় ঘরে একটা সন্তান হয়েছিল, মেয়ে সন্তান, শ্বশুরবাড়ি ছিল কুড়িগ্রাম, সেটাও মারা গেছে। আমি এই প্রশ্নগুলো করতে চাই না, তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই প্রশ্নগুলো আপন ঠিকানায় যতটুকু আপনারা দেখেন প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ আছে। যদিও আপন ঠিকানার বেসিক ভিডিওগুলো খুবই একেবারেই বলা যেতে পারে ঘরোয়া আড্ডার মতো করে তুলে ধরি আপনাদের কাছে, কিন্তু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস প্রত্যেকটা জিনিসের পেছনে যুক্তি আছে। আমি কেন দেই সেটার পেছনে যুক্তি আছে। আমি প্রথম দিকে যখন এই প্রশ্নটা করতাম যে আপনার সঙ্গে কেউ আসেনি কেন, আপনার অনুমতি আছে কেন, এটা নিয়ে আমাকে বিভিন্ন মেইল পাঠাতেন অনেকে যে হাউ ডিয়ার ইউ টু আস দিস কাইন্ড অফ কোয়েশ্চেন, সে তো 18+, সে তো তুমি তো চাইলেই তাকে তুমি এই ধরনের কোয়েশ্চেন করতে পারো না, কিন্তু এটা এটা এখন আর কেউ করেন না, কারণ আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের সামাজিকতায় একটা হাউসওয়াইফ যখন বিশেষ করে তারা যে ক্লাসে বিলং করেন সেখান থেকে যখন তার ফ্যামিলি খুঁজতে এরকম লাখ লাখ মানুষের মুখোমুখি হন, সেখানে হাজব্যান্ডের অনুমতি থাকা এবং হাজব্যান্ডের পরামর্শ না থাকলে, শ্বশুরবাড়ির সাপোর্ট না থাকলে কী পরিমাণ ভয়াবহ এবং কী পরিমাণ রিস্কি একটা স্টেপ, সেটা বিশেষ করে অনেকেই বুঝবেন না। সে কারণেই তারা এই ধরনের মেইল আমাকে করেন। অস্ট্রেলিয়া থেকে এক ভদ্রমহিলা অনেকদিন আগে আমাকে মেইল করেছিলেন এই কথা, সেই যে ক্লাস বা সেই যে সোসাইটিতে বিলং করে আর আর আমাদের এখানে যারা আসেন তাদের সোসাইটিতে বিস্তর তফাত আছে। যাই হোক, উইথ ডিউ রেসপেক্ট আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি এই জাতীয় মেইল আমাকে কেউ করেন না। এই যে প্রশ্নটা আমি তার করছি এটা তার ব্যক্তিগত জীবন। এই ব্যক্তিগত জীবনটা নিয়ে আমি কেন কথা বলছি, তার পেছনের অন্যতম কারণ হচ্ছে যে যিনি বা যারা ওর পরিবারের তারা যেন সমস্ত কিছু জেনে শুনে এখানে আসেন, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। না ডেফিনেটলি এমন কিছু আমরা অবশ্যই ফ্লারিশ করবো না যেটা লক্ষ মানুষের সামনে বলা যায় না, কিন্তু যতটুকু বলা যায় ততটুকু অবশ্যই আমরা বলবো। এবং বলতে চাই এই কারণেই যে অনেকেই অনেক ধরনের এক্সপেকটেশন নিয়ে থাকেন, এটা দ্বিপাক্ষিক, বেসিক ভিডিওতে যিনি আসেন তার পক্ষ থেকেও হয় এবং যারা সন্তানকে অনেকদিন পরে রিসিভ করবেন তাদের পক্ষ থেকেও হয়। এই এক্সপেকটেশনের জায়গাটা যদি শুধু সন্তান আর ব্লাড রিলেটেড পিপল যারা আছেন তাদের মধ্যে যদি মানবিকতার জায়গাটাতে না থাকে, না আমার সন্তান যেমনই হোক না কেন সে হারিয়ে যাওয়ার পরে যেই লাইফটা লিড করেছে সেটা কোনো ফ্যাক্ট না, আমার কাছে আমার সন্তান আমার রক্তের, ব্যাস এতটুকুই এনাফ। আর যিনি খুঁজতে আসতেছেন তার পরিবারকে তিনিও যদি ভাবে চিন্তা না করেন, যেমন বাবা যেভাবেই থাকুক না কেন, অর্থনৈতিক অবস্থা যেটাই হোক না কেন, আমি যদি আমার বাবাকে খুঁজে পাই মাকে খুঁজে পাই তাহলে আমার আর কিচ্ছু লাগবে না, এই 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 লেভেল অফ মেন্টালিটি ছাড়া অনেক কমপ্লেক্সিটি থাকে, যে কমপ্লেক্সিটিগুলো আমরা আপনাদের সামনে আনি না বা আনতে চাই না, যে কারণে এই প্রশ্নগুলো করা। জি, আপনি বলছিলেন যে আপনার প্রথম হাজবেন্ড মারা গেছে, সে ঘরে আপনার একটা মেয়ে আছে। মেয়ে ছিল, সেই মেয়েটাও পরে তার অসুস্থতা হয়ে মারা গেছে। আচ্ছা, আর পরবর্তীতে কি বিয়ে শাদী করেননি আপনি? হ্যাঁ, পরবর্তীতে আমার বিয়ে হয়েছে, সেই স্বামীও এখন বর্তমানে আছে। আচ্ছা, বাট আপনি সিঙ্গেল লাইফ লিড করছেন নাকি আপনারা একসঙ্গে আছেন? একসঙ্গেই আসি, মানে উনি একটু কাজকর্ম করে তো বাইরে বাইরে, তা আমিও কাজ। তার মানে আপনি বর্তমানে একা এবং আপনার মতো করে কাজকর্ম করছেন, আপনার মতো করে আপনি জীবনযাপন করছেন, এটাই তো মূল কথা। জি, তো আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? এটা পাইছি আমি বলি, বর্তমান আমার যে হাজবেন্ড
উনি ওনার সাথে আমার 1 বছর ধরে কোনো সম্পর্ক নেই, আচ্ছা যোগাযোগ নেই। তখন আমি তার সাথে থাকা অবস্থায় ওই টাচ ফোন চালাইতে চালাইতে তখন আপনি ভিডিওগুলো দেখেন, আপনার এই ভিডিওগুলো আমি দেখি। তবে অনেক চেষ্টা করছি, আপনারা তো আগে ওই ইমেল টিমেল এগুলো দিতেন ইংলিশে, তা এগুলোর জন্য তো শিক্ষিত মানুষ লাগতো, পারতাম না। এরকম অনেক চেষ্টা করতে 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 হঠাৎ করে আপনাদের এই কোরবানি ঈদের আগে আপনাদের নাম্বারগুলো আমি পাইলাম। আচ্ছা আচ্ছা, মানে চেষ্টায় ছিলাম 1 বছর থেকে, 1 বছর আগে যে কিছুদিন আগে যে আপনাদের ফোন নাম্বার দিলেন, সেই ফোন নাম্বারে আপনাদের সাথে ফোনে টেলিফোন করে আমি আরিফ ভাই সাথে। ওকে ফাইন, সো আপনার এখানে বেশ কিছু জিনিস মনে আছে, যেমন আপনার মায়ের নাম হচ্ছে রাবেয়া বেগম, বাবার নাম কাশেম আলী, ভাইয়ের নাম রাজু, বোনের নাম রসনারা, চাচা হাশেম আলী। ছোটবেলার ছবি দেখিয়েছি আমরা, বাড়ির পাশে রশিদ চেয়ারম্যানের বাড়ি, এটাও একটা বড় ক্লু। আর আপনার নাম হচ্ছে সুলতানা। আপনার যা লেখা আছে এখানে, আমার একজন ফুপুও ছিল কিন্তু আমি তার নাম জানি না। আমার মনে আছে যে আমাদের এলাকায় একটি রেল স্টেশন আছে, চিনির মিল আছে, চিনির মিলের পেছনে রেল লাইনটা লাগানো ছিল, চিনির মিলের পেছনে বাজার এবং বড় একটি ব্রিজ আছে, বড় একটি নদীও আছে। আমার বাবা রাতে লিচু বাগান পাহারা দিত, দিনের বেলায় ভ্যান গাড়ি চালাতো। আমার একটি ফুপুও আছে, সেই ফুপুর বাড়ি রাজশাহী। এখন আমি কিভাবে আসছি, আমি একদিন খেলতে খেলতে ট্রেনে উঠে যাই, এরপরে তো আপনার কী হয়েছে না হয়েছে আপনি বিস্তারিত এখানে বলেছেন। আর কারোর নাম কি মনে পড়ে বা কোনো কিছু কি মনে পড়ে? না, মায়ের কথা কোনো কিছু মনে পড়ে? আমার মার কথা মনে পড়ে, আমার মা ছিল কালো, খাটো খুটু কালো ছিল, চুল ছিল অনেক বড় লম্বা, মুখটা ছিল গোলগাল। কিন্তু আমার বাবা ছিল অনেক লম্বা, দাড়ি ছিল, দাড়ি ছিল। হ্যাঁ, আমার বাবা আর আমি আমার বাবার মতোই হয়েছি, আমার হাত পা সব কিছু আমার বাবার মতোই। বাবা মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, অনেক পড়ে। বাবা আমার কথা মনে পড়েই দেখে তো এই ঢাকায় আছি, কারণ আমি জানি আগে ওই যে দেখতাম যে মানুষ হারাই গেলে, ওই যে আগে বিটিভি হইতো, বিটিভি দেখলাম যে মানুষ হারাই গেলে রেডিওতে যায়, টিভি সেন্টারে যায়, যায় পত্রিকায় দেয়, দেওয়ার পরে যখন বাবা মা খুঁজে পায়। তা আমি যখন ঢাকায় আসছি তখন থেকে আমার একটা, আর মাঝে মাঝে আমাকে প্রায় মানে কিছু মানুষ বলতো কি যে আমার, আমি বেওয়ারিস, আমার এই কথা শুনে খুব খারাপ লাগতো যে বেওয়ারিস, কেন আমি বেওয়ারিস, মানে বেওয়ারিস না, হ্যাঁ বেওয়ারিস বলতো। পরে আমি এই কথাটা আবার কোনো ভালো শিক্ষিত বা মসজিদে হুজুরের কাছে জিজ্ঞেস করতাম যে বেওয়ারিস মানে কি। পরে আমার খুব কষ্ট লাগতো, মনে মনে ভাবতাম যে আমি তো বেওয়ারিস না, আমার তো একটা জন্ম পরিচয়, হয়তো আমি বাড়ির ঠিকানা বলতে পারি না, কিন্তু আমার বাবার নামটা তো আমি বলতে পারি, মার নামটা তো বলতে পারি, শুধু গ্রাম আর জেলাটা বলতে পারি না। আশেপাশের লোকেশনগুলো তো আমার অনেক কিছু মনে আছে, যে আমার, আমি আমার পিতার জন্মস্থান, জন্মস্থানটা বলতে পারি না, কিন্তু আমি তো একজন কোথাও থেকে না তো কোনো মানুষের গর্ভে থেকে আমার জন্ম নিছি। তখন আমার এই, আমি ফার্স্টে আমি গাজীপুর থাকি 4.5 বছর, ওখান থেকে আমার ফার্স্টে স্বামীর সাথে আমি বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে বাচ্চা হওয়ার পর স্বামী, বাচ্চাটা আগে মারা যায়, ও 1.5 মাস বয়স ছিল, ছাড়ার পরে বাচ্চারা যখন মারা যায়, পরে আমার হাজবেন্ডও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কন্ডাক্টারি কাজ করতো, তো ঢাকা থেকে মাল নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টায় ওনার পাও পুরো এক ঠ্যাং বাদ হয়ে গেছে আর মাথায় থেতলে গেছে, পরে উনি আর বাঁচে নাই। হ্যাঁ, শ্বশুরবাড়ি ছিল কুড়িগ্রাম, উনি অনেক ভালো ছিল, উনি আমার এই বিষয়ে সব জানতো, আমি সব বলছিলাম। তারপরে মারা, উনি যখন, আমার হাজবেন্ড যখন মারা যাওয়ার পর, মারা যায়, তারপর আমি 2005 সালে এই আমি ঢাকায় আসি। ইনশাল্লাহ আপনি, আপনার ব্যক্তি জীবনে যতটুকু পেয়েছি ততটুকুই চলবে সুলতানা, আপনি আল্লাহকে বলেন বেশি বেশি করে। আমরা তো ভিডিও করলাম, আমাদের দর্শকরাও অনেক আন্তরিক, তারাও চেষ্টা করবেন এখানে আল্লাহর কাছে যেভাবে চাইছি, এই সুযোগটা আমি ভাবতেও পারিনি কখন আসতে পারবো। আশা করি আমার বাবা মাকেও আমি একদিন আপনাদের মাধ্যমে ওসিলা ইনশাআল্লাহ। এই রশিদ চেয়ারম্যান কি আপনার সময়কার চেয়ারম্যান ছিল, মানে উনি ওই সময় কি বেঁচে ছিলেন নাকি তারও আগে? ওই সময় ছিলেন, আমার মা রশিদ চেয়ারম্যানের কাছে যেত আর কি, কোনো সমস্যা। তার মানে আজ থেকে 30 বছর আগের কার যদি কোনো ডেটা বের করা সম্ভব হয় যে কারা রশিদ চেয়ারম্যান ছিলেন, কে ছিলেন রশিদ চেয়ারম্যান, এবং ওইখান থেকে যে ম্যাপটা বলেছে, কেউ যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে একটু কাজ করেন তাহলে কিন্তু সম্ভব। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, তওয়াক্কাল তু আল্লাহ, আমরা আল্লাহর নামেই বেশি বেশি করে চেষ্টা করি, এবং নিশ্চয়ই আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফেরার তৌফিক আমাদেরকে দেন সেই প্রত্যাশা করেই আজকে শেষ করব। অনেক ভালো থাকবেন, দেখা যাক, বেস্ট অফ লাক। শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।